দেশের তিন লোকসভা এবং তিরিশটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন কমিশনের ঘোষণা অনুসারে আগামী তিরিশ অক্টোবর এই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ ভোট গণনা দুই নভেম্বর কমিশন জানিয়েছে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে এক অক্টোবর শুক্রবার চার কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আট অক্টোবর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে এগারোই অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তেরোই অক্টোবর শুধুমাত্র আসাম বিহার এবং পশ্চিমবঙ্গের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ষোলোই অক্টোবর নগর হাবিলি এবং দমন ও দিও মধ্যপ্রদেশের খান্ডুয়া এবং হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন এবং বিভিন্ন রাজ্যের তিরিশটি বিধানসভা আসনে এই নির্বাচন হবে তিরিশ বিধানসভা আসনের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ হরিয়ানা মহারাষ্ট্র মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং তেলেঙ্গানায় একটি করে আসনে বিহার কর্ণাটক এবং রাজস্থানে দুটি করে আসনে হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে তিনটি আসনে পশ্চিমবঙ্গে চারটি আসনে এবং অসমে পাঁচটি আসনে ভোট নেওয়া হবে